প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত বর্ণমালা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিনা আক্তার। শিক্ষার্থীরা, আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। তাহলে আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তারা সবাই বই খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো ক্যামেরার সামনে। আমরা কিন্তু গতদিন গুণ করা শিখেছিলাম, আজকে আমরা সেই গুণ থেকেই কিছু প্রশ্ন অঙ্কের সমাধান করব। তাহলে আমরা চলো আমাদের পাঠে চলে যাই। দেখো, আমাদের পাঠ্যবইয়ের 60 পৃষ্ঠায় 4 নং যে প্রশ্নটা আছে সেটা কি লিখেছি যে যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে তবে এরকম 8 গুচ্ছে কয়টি ফুল থাকবে। তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, যখন একটা থাকবে এবং বেশি চাবে, যদি একটার মূল্য থাক, একটার যে কোনো জিনিস থাক, একটা থাকে বেশি চায়, তখন কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা যদি সমাধান দিয়ে লিখি, তাহলে আমরা প্রথমে কি লিখব, লিখব এক গুচ্ছে ফুল আছে, এক গুচ্ছে ফুল থাকে, কয়টি ফুল থাকে, 6টি। সুতরাং আমাদের গুচ্ছ কয়টি এখানে, 8 গুচ্ছ। তাহলে 8 গুচ্ছে ফুল থাকে, আমরা কি করব, 6কে 8 দিয়ে যদি গুণ করি, এটা কিন্তু আমরা মুখে মুখে গুণ করে পেয়ে যাই 6টা কত। আমরা যদি 6-এর নামটা পড়ি কিংবা 8-এর নামটা পড়ি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি 8-এর নামটা পড়ি, দেখো 8-কে 8, 8 দ্বিগুণে 16, 3-8 24, 4-8 32, 5-8 40, 6-8 48। তাহলে আমরা এখানে কী লিখব, 6-8 48টি। উত্তর কী লিখব, আমরা উত্তর লিখব 48টি ফুল থাকবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দেখো 5 নম্বরের সমাধানে যদি আমরা যাই, 5 নং প্রশ্নটাতে কি বলেছে, তমা প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে। তাহলে আগে আমাদের জানতে হবে যে এক সপ্তাহ কত দিন, এটা আমরা সবাই জানি। তাহলে কি লিখব, আমরা জানি, আমরা জানি এক সপ্তাহ সমান, তোমরা কি বলতে পারো এক সপ্তাহ কত দিন, হ্যাঁ এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব তমা এক দিনে বই পড়ে, দিনে বই পড়ে কত ঘন্টা পড়ে, 4 ঘন্টা। তাহলে তমা এই 7 দিনে কত ঘন্টা পড়বে, তাহলে কি লিখব যে, সুতরাং তমা 7 দিনে বই পড়ে, আমরা কি করব, 4কে 7 দিয়ে গুণ করব। এখানেও কিন্তু হয় 7-এর নামটা অথবা 4-এর নামটা আমরা পড়তে পারি। আর যারা তোমরা নামটা একেবারে মোটামুটি ভালো মতো মুখস্থ হয়ে গেছে তারা কিন্তু একবারেই পড়তে পারো যে 4-7 কত, 4-7 28। তাহলে আমরা এখানে কি লিখব, 28 ঘন্টা। তাহলে উত্তর কি লিখব, আমরা উত্তর লিখব সে 28 ঘন্টা বই পড়ে। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দেখো আমরা যদি 6 নং প্রশ্নে যাই, এখানে লেখা আছে যে এক দিস্তা কাগজে 24 তা থাকে, 12 দিস্তায় কত থাকবে। তোমরা জানো আমরা যে পরীক্ষার খাতাগুলো দেই, সেই পরীক্ষার খাতাগুলোর একটা পেজের এ পেজ ওই পেজ মিলিয়ে একটা তা, পুরো একটা বড় কাগজ মিলিয়ে হচ্ছে একটা তা, এরকম 24টা তা দিয়ে এক দিস্তা কাগজ হয়। তোমরা হয়তো বা যাও না, আব্বু আম্মু যখন দোকানে যায় দেখবে ওনারা যদি তোমাদের জন্য দিস্তা কাগজ এনে থাকেন এবং সেটা যদি তুমি বাসায় গুনে দেখো তোমার কিন্তু 24টা তা পাবে। তাহলে 12 দিস্তায় কত তা থাকবে, তাহলে আমরা কী লিখব, আমরা আগে লিখি সমাধান,
लिखब एक दिस्ताय कागज थाके कागज থাকে কতটা 24 তা এটা কিন্তু তা হবে না এটা হবে তা তো একার তা সুতরাং 12 দিস্তায় কাগজ থাকে কাগজ থাকে আমরা কি করব এই 24 কে 12 দিয়ে গুণ করব এবং এই গুণটা কিন্তু এখন আমরা আর মুখে মুখে করতে পারবো না সেজন্য আমরা কি করব এই যে সাইডে এখানে রাফ লিখে আমরা রাফটা করিয়ে দেখে দিব যে 24 কে যদি আমি 12 দিয়ে গুণ করি দেখো যে আমরা আগে যে নিয়মটা শিখেছিলাম প্রথমে আমরা কাকে দিয়ে করব 2 দিয়ে 4 দ্বিগুণে 8 2 দ্বিগুণে 4 দ্বিতীয় ঘরে আসলে কি একটা শূন্য এবার হবে এক দিয়ে 4 কে 4 2 কে 2 এবার কি হবে এবার হবে যোগ যোগ করলে কি হয় 8 8 2 তাহলে আমরা 24 12 দিস্তায় কত তা পেয়েছি 288 তা 288 তা তাহলে উত্তর কি লিখব উত্তর 288 তা কাগজ থাকবে ঠিক আছে এবার দেখো 7 নং প্রশ্ন বলেছে রানুদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে এবং প্রতি সারিতে 24টি করে গাছ আছে তাহলে ওই বাগানে কতগুলো গাছ আছে আমরা আবার কি লিখব সমাধান তাহলে আমাদের প্রথম হচ্ছে একটি সারিতে গাছ আছে একটি সারিতে কয়টি গাছ আছে 24টি 24টি সুতরাং 15টি সারিতে গাছ আছে আমরা কি করব এই 24 কে 15 দিয়ে গুণ করব তাহলে এখানে যদি আমরা রাফটা করি দেখো রাফ লিখে নিচ্ছি 24 গুণ 15 এখানেও ঠিক আগের মতোই আমরা আগে প্রথমে 5 দিয়ে গুণ করব 4 5 আর 20 এর শূন্য হাতে আছে আমাদের 2 5 দ্বিগুণে 10 10 আর 2 কত 12 দ্বিতীয় ঘরে আসলাম একটা শূন্য 4 একে 4 2 একে 2 এবার যদি যোগ করি 0 6 3 তাহলে আমরা কতটি পেয়েছি 360টি 360টি এবার আমরা উত্তর কি লিখব উত্তর লিখব এখানে যে কথাটা বলেছে যে বাগানে কতগুলো গাছ আছে লিখব বাগানে 360টি গাছ আছে ঠিক আছে শিক্ষার্থীরা আজ আমরা এ পর্যন্তই থাকবে এবার আমরা কি করব বাড়ির কাজ দিব বাড়ির কাজ বাড়ির কাজ আমাদের বাড়ির কাজ থাকবে 60 পৃষ্ঠার 3 থেকে 7 নং প্রশ্নের অঙ্ক ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে আমরা এ পর্যন্তই আর আগামী ক্লাস হওয়ার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ